परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंदेर आतुल चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। आजकेर आलोचना मानव रूपी भगवान चार नम्बर पर्व आपनारा अति अवश्य मनोयोग सहकारे शेष पर्यन्त शुनबेन। भगवान जे जुगे जुगे ए धराधामे मानव रूपे एसेछेन लीला करेछेन, तिनि जे जुगे जुगे अन्य देह धारण करे जुगोपयोगी धर्म प्रदान करे गिएछेन, एवं भगवान जे ए जुगे श्री श्री ठाकुर अनुकूल चंद्र रूपे एसेछेन तार सेई अमृत तत्त्व आज के आपनादेर सामने तुले धरब। आज के आम्रा भगवान श्री कृष्णेर अमृत कथा तार लीला प्रसंग आलोचना करब, एवं भगवान जे स्वयं त्रेताय रामचंद्र एवं दापरे श्री कृष्ण रूपे ए धराधामे नरलीला करते अवतीर्ण होयेछिलेन, ए आलोचनार मध्य दिए किन्तु आम्रा तार लीला माधुर्य तार अमृत रस आस्वादन करब। भगवान स्वयं श्रीमद् भगवद् गीताय किन्तु स्पष्ट करे दिए बोलेछेन, जखनी धराधामे अधर्मेर अभ्युत्थान घटबे, जखनी धर्मेर विनाश घटबे, जखनी पृथ्वीते अहिंसा बेड़े जाबे, जखनी पृथ्वीते साधुगुरु वैष्णवदेर कोनो जायगा थाकबे ना, साधुगुरु वैष्णवरा अपमानित लाञ्छित एवं अत्याचारित हबेन, तादेरके रक्षा करार जन्य तिनि जुगे जुगे ई धराधामे अवतीर्ण हबेन मानव रूपे, एवं मानव रूपे नरलीला करे ई धराधामे तिनि विभिन्न रकम शिक्षा आमादेरके प्रदान करबेन। তিনি যুগে যুগে এসেছেন আমাদের মতো পাপী তাপী মানুষদেরকে শিক্ষা প্রদান করার জন্য। তিনি এসেছেন, শিক্ষা দিয়েছেন, যারা সেগুলি গ্রহণ করার ক্ষমতা রাখেন, যারা সেগুলি গ্রহণ করতে পেরেছেন তারা কিন্তু খুবই ভাগ্যবান। কেননা ভগবানের অমৃত কথা বুঝতে পারা, তাদের লীলা আস্বাদন করা, এগুলি কিন্তু অত সোজা ব্যাপার নয়। মনের গভীর বিশ্বাস এবং ভক্তি থাকলে তবেই কিন্তু আমরা ভগবানের লীলা আস্বাদন করতে পারব। আমরা আগের পর্বে আলোচনা করেছি ভগবান শ্রী রামচন্দ্র ত্রেতায় এই ধরাধামে মানব রূপে এসেছিলেন, তিনি যে পরম ব্রহ্ম, তিনি যে স্বয়ং ভগবান, এ বিষয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অমৃত কথা তাঁর তত্ত্ব রস আস্বাদন করব, এবং তিনি যে স্বয়ং ভগবান, তিনি যে পরবর্তীকালে অন্য রূপ ধারণ করে অন্য দেহ ধারণ করে আবার এসেছেন সেই শাস্ত্রের পূর্ণ আলোচনা আজকে আপনাদের সামনে তুলে ধরব। শাস্ত্রের কথা আপনাদের শাস্ত্রের সেই অমৃত বিধানগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার মধ্য দিয়ে আমার পরম প্রাপ্তি ঘটবে, আমার ভগবানকে লাভ হবে, পরম পিতার আশীর্বাদ লাভ হবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। যে পিতাকে মানুষ দেবতা জ্ঞানে ভক্তি করে, সেই জন্মদাতা পিতা উগ্রসেনকে কৌশলে বন্দি করে ভোজ বংশীয় কংস মথুরা সিংহাসনে উপবেশন করে, কংসের অত্যাচারে তার রাজ্যে কেউ ধর্মের নাম ভগবানের নাম মুখে আনতে পারত না। কংস ছাড়া শিশুপাল জরাসন্ধ প্রভৃতি অত্যাচারী রাজন্য বর্গের অত্যাচারে সৃষ্টি যখন কম্পমান, তখন অসহায় মানুষের আত্মকণ্ঠে আবার ঢলে উঠল ঈশ্বরের আসন। কোনো দেশে বিদ্রোহের আগুন জ্বলে উঠলে সেই দেশের রাজা যেমন সেই বিদ্রোহনল নির্বাপিত করবার জন্য ছুটে আসেন, তেমনি বিশ্ব রাজ্যের অধীশ্বর যখন আবির্ভূত হয়ে
দুষ্টের দমন ও শিষ্টের পালন করে থাকেন, তেমনি বিশ্বরাজ্যের অধীশ্বর যিনি, ধর্মবিদ্রোহ দমনের জন্য তিনি ও স্থান কাল অনুযায়ী পৃথিবীতে আবির্ভূত হয়ে দুষ্টের দমন ও শিষ্টের পালন করে থাকেন। কংস দৈববাণী শুনল তার ভগ্নী দেবকীর অষ্টম গর্ভের সন্তান হতে তার মৃত্যু হবে। আত্মকৃত পাপের ফল ফলতে আরম্ভ হল কংসের জীবনে। পাপ পাপকেই ডেকে আনে। কংস তখন নিজের মৃত্যুকে প্রতিরোধ করবার জন্য পাপেরই আশ্রয় নিল। আত্মকেন্দ্রিক পবিত্র পরবয়স মানুষের স্বভাবই হয়। বসুদেব ও দেবকীকে বন্দী করে কংস তাদের কারাগারে আবদ্ধ করল, সতর্ক প্রহরী নিযুক্ত করল। এমনকি ওই কারাগারের জাত বসুদেব দেবকীর ছয় ছয়টি পুত্র সন্তান কংস নির্মমভাবে একে একে পাষাণের মতো আছড়ে মেরে ফেলল। সেই থেকে কংসের নাম হল কংসাসুর। দেবতাগণ কৌশল করে দেবকীর সপ্তম গর্ভটি আকর্ষণ করে বসুদেবের দ্বিতীয়া অসবর্ণা বৈশা পত্নী রোহিণীর গর্ভে প্রবেশ করালেন। সেই গর্ভে বলরামের জন্ম হয়। এবার অষ্টম গর্ভ কংসের কাল। কংস কারাগারে জন্মগ্রহণ করলেন কংস নিষোধন শ্রীকৃষ্ণ। ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথির পূর্ণ লগ্ন হল তাঁর আবির্ভাব, যা আজ জন্মাষ্টমী নামে কথিত। নবজাত শিশুর অপূর্ব রূপ লাবণ্য দর্শন করে মুগ্ধ বসুদেব শিশুর জীবন রক্ষার পন্থা চিন্তা করতে লাগলেন। সৎ উদ্দেশ্য কখনো ব্যর্থ হয় না, চিন্তা করতেই উপায়ও মস্তিষ্কে সারা সম্পাদন করল। প্রকৃতি করল তাকে সাহায্য সহায়তা। বসুদেব শাশ্চর্য প্রত্যক্ষ করলেন, কারাগারের দ্বার উন্মুক্ত, প্রহরীরা নিদ্রায় অচেতন। ঈশ্বরের আশীর্বাদ ও ইঙ্গিত মনে করে বসুদেব এই সুবর্ণ সুযোগ গ্রহণ করলেন। পুত্রকে কোলে নিয়ে সন্তর্পণে বহির্গত হয়ে সোজা যমুনা পার হয়ে চলে এলেন গোকুলে। বন্ধুবর মহারাজ নন্দের আলোয় উপনীত হয়ে দেখলেন বন্ধু পত্নী যশোমতী ঐরূপ একটি নবজাত সন্তানে কোলে নিয়ে ঘুমিয়াছেন। বসুদেব দ্বিধা না করে স্বীয় পুত্রকে যশোমতীর কোলে রেখে তার কন্যাটিকে নিয়ে ফিরে এলেন কংসকারায়। প্রত্যুষে কংস গজ্জাদে গজ্জাদে কারাগারে প্রবিষ্ট হতে দেবকীর ক্রোড়ে কন্যা সন্তান দেখে আশ্চর্য হয়ে গেল। আর কন্যা পুত্র বিচারের সময় নাই। কংস সেই কন্যাটিকে দেবকীর বুক থেকে কেড়ে নিয়ে নির্মমভাবে পাষাণে আচার মারতে উদ্যত হতেই হাত ফসকে কন্যা ঊর্ধ্বে মহাশূন্য মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে দৈববাণী শোনা গেল, তোমার বধিবে যে গোকুলে বাড়িছে সে। কংস তখন ক্রোধে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে বসুদেব দেবকীর উপর নির্মম অত্যাচার শুরু করল। আর নানা রূপে ছল কৌশল অবলম্বন করে শ্রীকৃষ্ণকে বধ করবার চেষ্টা করতে লাগলেন। রাক্ষসী পুতনা স্তনে বিষ মেখে ছুটে গেল বৃন্দাবনে, কৃষ্ণকে বিষ খাইয়ে মারবে এই আশায়। কিন্তু স্তন মুখে দিতেই চতুর চূড়ামণি শ্রীকৃষ্ণ পুতনার দেহের সমস্ত রক্ত চুষে নিয়ে তাকে বধ করলেন। এলো অঘা বকা ধেনুক অরিষ্ট কেশী প্রভৃতি কংস প্রেরিত সেনাপতিগণ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাঁর শৈশব বাল্য জীবনেই ওই সমস্ত ওষুধদের একে একে বিনাশ করে তাঁর অপূর্ব ঐশী শক্তিমত্তায় পরিচয় প্রদান করলেন। গোবর্ধন ধারণ করে তিনি ইন্দ্রের অত্যাচার থেকে ব্রজপুর রক্ষা করলেন। কালিয়নাককে দমন করে যমুনার শঙ্কা দূর করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে আরো কত অলৌকিক কাহিনী শ্রীমদ্ ভাগবত মহাভারত ইত্যাদি গ্রন্থে প্রচলিত আছে, তার অন্ত নাই। ব্যর্থ মনোরথ হয়ে কংস পরিশেষে ধনুর্যজ্ঞের আয়োজন করল। দেশ বিদেশে রাজন্যবর্গ নিমন্ত্রিত হয়ে এল মথুরায়। আর ওদিকে বসুদেবের ভাই অক্রূরকে কংস পাঠালো বৃন্দাবনে
भगवान श्रीकृष्ण बलराम के आनवार जन्नो सकल इष्टप्राण दादा मायरा भगवान श्रीकृष्ण लीला कथा आस्वादन करछेन दया करे पुरोटा सुनबेन एवं एवं बाकी अंशटी आमरा परवर्ती पाठे आपनादेर सामने तुले धरब प्रति प्रत्येके खूब भालो थाकबेन मानव रूपी भगवान पर्वचार अति अवश्य मनोयोग सहकारे सुनबेन एवं परवर्तीते पाँच नम्बर पर्वटीओ आमरा खूब शीघ्र आपनादेर सामने तुले धरब अपनारा अति अवश्य देखते थाकुन मानवरूपी भगवान पर्व एक थेके चार पचंद देखुन सकले खूब भालो थाकबेन परम पितार आशीर्वाद आपनादेर प्रति प्रत्येकेर ओपर बर्षित धन्यवाद जय गुरु।